ক্লিয়ার হয় তাহলে আবার পরবর্তীকালে ভিডিওতে দেখতে পারবে, আর যদি না হয় তো ভাই আর দেখতে পারবে না। হয়তো তোমরা হয়তো যা লাস্ট ভিডিও দেখেছো মানে দীঘার পর, তারপর থেকে তো আর দেখতে পাইনি, তো জানি না কিতে কি হয় ভাই। ওকে, তো হে গাইস, মি অরবিন্দ মল্লিক এন্ড ইউ আর গাইস ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বারাসাত বানভাই। অনেকদিন ধরে ভিডিও আসছিল না বলে আমাকে ইনস্টাগ্রামে অনেকদিন এসে কমেন্ট করছে, ভাই দাদা ভিডিও আসছে না কেন, কী হয়েছে, কী সমস্যা, কি ব্রেকআপ হয়ে গেছে বলে ভিডিও আসছে না, না কি মানে ঝামেলা আটি হয়েছে বা কী হয়েছে সেটা খুলে বলার জন্য আমাকে অনেকজন রিকোয়েস্ট করছিলো, অনেকজন কমেন্ট সেকশনে জানাচ্ছিলো। আর তো আমি সেটা ভাবলাম যে না একটু বলা উচিত, আমি একটু এত গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি না, কারণ হচ্ছে ভাই শরীর আর দিচ্ছে না, শরীরটা যেহেতু খারাপ ছিল আমার, একটু বাড়ির লোকের একটু মানে গরমের মধ্যে তো ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, তো একটু প্রবলেম ছিল তাই জন্য ভিডিওটা বানাইনি। আর সেকেন্ড কথা হচ্ছে গাইস, একটু আমরা এসেছিলাম আজকে ছাদের মধ্যে ভিডিও ভিডিও করতে ইনস্টাগ্রাম, যেহেতু ভাই নতুন শার্ট চশমা চশমা একটু নতুন লুক দিয়েছি, তো দু একটা ইনস্টাগ্রামে ভিডিও বানিয়েছি। তো ইনস্টাগ্রামে ভিডিও দেখার জন্য তোমাদেরকে তাড়াতাড়ি করে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে হবে। তো ইনস্টাগ্রামের নাম হচ্ছে ইউর আরবিন 07, আইডিটা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড যারা যারা এখনও ফেসবুক পেজটা ফলো করিনি, তো বারাসাত ব্রাউন বয় নামে ইউটিউব চ্যানেল আছে, তো ব্রাউন বয় নামে জাস্ট ফেসবুক পেজটা আছে, তো ওখানে গিয়ে তাড়াতাড়ি করে ফলো করে দিও, সাপোর্ট করে দিও। আর গাইস কেমন লুকটা কেমন লাগছে, এখন আমি প্রায় হয়ে গেছি সিঙ্গেল, মানে এখনও আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই ঝামেলাটা অনেক বড় হয়ে গেছে, তো এখন সেটা শেয়ার করবো না, পরে শেয়ার করবো, বিকজ এখন ঠিকঠাক মানে বুঝতে পারছি না জিনিসটা কী হয়েছে, মানে কথা হচ্ছে না ওর সাথে, না দেখা হচ্ছে না কিছু, তোমাদের দেখতে পাচ্ছ ভিডিও আসে না, সঞ্চিতার সাথে অনেকজন কমেন্ট করে, তো ভাই এখন মানে পুরোপুরি কিছু সব কিছু ক্লিয়ার হয়নি, এখন মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা এখন দেখা যাক কীতে কী হয়, হয়তো ভিডিওতে আসতেও পারে নাও আসতে পারে বা বলতে পারছি না, এখন ডিপেন্ডেন্ট হচ্ছে ওর উপরে, যেহেতু ভাই আমার দিক দিয়ে আমি সব ঠিকঠাক রেখেছি, কিন্তু ওর দিক দিয়ে একটু অসুবিধা চলছে, হতেই পারে ভাই, একটা মানুষের স্বাভাবিক কোনো কিছু প্রবলেম হতে সেটা হয়তো সবাইকে জিনিসটা বলছে না, বাট ওর মধ্যে হয়তো জিনিসটা এসছে যে এটা আমার মধ্যে কিছু খারাপ আছে বা কোনো প্রবলেম হতেই পারে ভাই, তো আমি তাকে মানে ফোর্স করছি না যে আমার সাথে ভিডিও করো থাকো, এরকম কোনো আমার দিক থেকে কোনো ফোর্স নেই। আর আমার যদি রিলেশন থাকে তো আমার সেটাও কোনো প্রবলেম নেই, দেখ আমার দিক দিয়ে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে আমার দিক দিয়ে এমন কোনো প্রবলেম নেই, তো তার দিক দিয়ে যদি মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় তাহলে আবার পরবর্তীকালে ভিডিওতে দেখতে পারবে, আর যদি না হয় তো ভাই আর দেখতে পারবে না, হয়তো তোমরা হয়তো যা লাস্ট ভিডিও দেখেছো মানে দীঘার পর, তারপর থেকে তো আর দেখতে পাইনি, তো জানি না কীতে কী হয় ভাই। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করেছি আমরা ছাদ থেকে, তো আমরা ভিডিও করতে এসেছিলাম ইনস্টাগ্রামে, খুব দু তিনটে ভিডিও করেছি, তো সেই ক্লিপগুলো তোমাদের ছোটো ছোটো করে দেখাবো ভাবছিলাম, বাট কপিরাইট পড়ে আমি তাই জন্য দেখাতে পারলাম না। যাই হোক, এখন আমরা বাইরে বেরাবো, তারপরে একটা জিনিস তোমাদের সাসপেন্সে রাখছি, সেটা তোমাদেরকে বলবো পুরোপুরি, চলো ভিডিও দেখতে থাকো। তো গাইস, তোমরাও কি আমার মতন এমন কোনো অ্যাপ্লিকেশন সার্চ করছো যেটা উইদাউট এনি রিস্ক তোমরা প্রেডিকশন করে অনেক টাকা আর্ন করতে পারবে, তাহলে তোমাদেরকে আমি বলতে চলেছি এমন একটি অ্যাপের কথা যে তোমরা গেম খেলে অনেক টাকা আর্ন করতে পারবে, সেই অ্যাপটির নাম হলো ওয়ান এক্স বেট। আছে রিলায়েবল অ্যাপ্লিকেশন যেমন ক্রিকেট, ফুটবল, 100টি ম্যাচ অ্যান্ড 300+ গেম, যেটাই তোমরা গেম খেলে এবং প্রেডিকশন করে অনেক টাকা জিতে যেতে পারবে। আর এখনই যাও, আমার কমেন্টের লিঙ্ক আছে, ওখানে ট্যাপ করে রেজিস্টার করে নাও, আর আমার প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেয়ে যাবে 26,000 টাকা বোনাস। আর ওয়ান এক্স বেটের ডিপোজিট প্রসেসটাও খুব সহজ ভাই, ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআইয়ের মাধ্যমে তোমরা ডিপোজিট করতে পারবে, তো ভাই দেরি কিসে, যাও আর এখনই আমার ফার্স্ট কমেন্টটিকে ট্যাপ করে রেজিস্টার করো, আর যেতে অনেক অনেক টাকা। তো যাই হোক গাইজ, এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 8টা, এখন আমরা যাচ্ছি হরিতলায়, বিকজ আজকে আমরা জামা প্যান্ট কিনতে গেছিলাম, তো সেই ব্লগটা তোমাদেরকে শেয়ার করিনি, তো দুটো হাফ প্যান্ট কিনেছিলাম না, তো দাদা এমন একটা হাফ প্যান্ট দিয়ে দিল ভাই, হাফ প্যান্ট পরার পর না মনে হচ্ছে মেয়েদের সে হট প্যান্টের মতন, সেটা আমাদেরকে এখন চেঞ্জ করাতে হবে, তো এখন আমি হরিতলায় যাবো। হাসছে ভাই ব্লগ করছি বলে এই ভাই মুখগুলো হাসছে, ওরা তো ভাই এমনি লোকাল পাবলিকরা আমার দেখে হাসছে যে ভাই ব্লগ কী করে এরা, আমাদেরই এটা দিয়ে খাওয়া দাওয়া, এটাই আমার মজদুরি ভাই, এটা করতেই হবে আমাকে যতই হাসুক। তো এখন আমরা যাই হরিতলার দিকে, দেন প্যান্টটা চেঞ্জ করে, আর দোকানে অ্যাড্রেসটা বলবো যে আমি কোথা দিয়ে জামা প্যান্ট কিনি, আর আমার নাম নিলে অবশ্যই তোমাদেরকে কম দামে জামা প্যান্ট দিয়ে দেবে, তো প্রমোশন করে দেবো, দাদা খুশি হয় যদি একটা জাঙ্গে ফ্রিতে দেয়, তো তাই জন্য মাথায় পড়ে নাচ করবো, মাথায় পড়বি তো, আমি তো পড়ছি তো। দেন তারপর একটা দোকান দেখাবো যেখানে 40 টাকার বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি আমাদের বাড়ির আশেপাশে, তো ভাই সেটাও শেয়ার করবো আস্তে আস্তে করে, আগে বাবা হজম হচ্ছে, আগে যাই হরিতলায় দেন তারপরে কথা হচ্ছে ভাই। তো যাই হোক গাইজ, এখন চলে আসলাম দাদার দোকানে, ভাই সকালে আমি প্যান্ট নিয়ে গেছিলাম, তো বললাম হাফ প্যান্ট দিতে, তুমি কিন্তু হাফ প্যান্ট আমাদের বক্সার ঠিক আছে, তাহলে কত রাখছে লোক, এই এই কাচ্চা এরকম আসছে গাইজ, দেখো এইটুকু এইটুকু বক্সারটা এরকম পরে গেছে, বক্সারটা এরকম
এখান থেকে আমি কম দামে জিনিসপত্র কিনে মানে হাজারের জিনিসগুলো 200-400 টাকা করে বলে নিয়ে চলে যায় বুঝলি। দাদার মুখটা ভালো করে দেখে নাও, কম দামে পুষ্টিকর খাবার। হ্যাঁ, হরিতালে আসলে যদি বলে 1000 টাকা, তুমি বলবে 500 টাকা, নিয়ে চলে যাবে, কোনো কথা হবে না, ভালোবেসে। আর আমার নাম বললে আরো ডিসকাউন্ট 400 দিয়ে দিতে পারে, 200 দিতে পারে। 150 টাকায় হাফ প্যান্ট, আরো একটু কম করলে জাঙ্গিয়ে পেয়ে যাবে। আর ভালো ভালো কালেকশন আছে পুজোর টাইমে বিশেষ করে। হ্যাঁ, তো হরিতালায় ব্রিজের তলায় দোকানটা, তো বাটার সামনে, বাটার সামনে আশেপাশে। তো আসলে দাদাটা মুখটা কিনে রাখো, কম দামে একদম কিনে নেবে, ঠিক আছে? ও দাদা, কি করো? এটা দেখো তো। যাই হোক গাইস, শেষমেশ এখন ঘুম ভাঙলো, এখন বাজে সকাল 10:30। তো এখন আমার ঘুম ভাঙলো। আর কালকে গাইস ব্যাপারটা হয়েছিল যে বলছিলাম তোমাদেরকে 40 টাকায় বিরিয়ানি দেখাবো, তো সেই ভিডিওটা তো নেক্সট ব্লগে দেখতে পারবে সেইটা জিনিসটা, কারণ সেই দোকানটা কালকে ছিল বন্ধ, কালকে সানডে ছিল, তো হয়তো দোকানটা সানডেতে বন্ধ থাকে। আর এখন ঘুম দিয়ে উঠেছি, আর ঘুম দিয়ে উঠে যেটা দেখলাম ভাই, পুরো ঘরে জল পল ভরে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। যাই হোক, ঘর পরে জল পল ঢুকে গেছিলো ভাই, এত বৃষ্টি পড়েছে সারা রাত, মনে হয় এখনও বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পরে যখন না, তারপরে ঘর দিয়ে বাইরে থেকে জল এখানে এসে জমে যায়, তো এখানে দেখে বোঝা যায় যে জল বৃষ্টি বৃষ্টি হয়েছে। যাই হোক, এখন ব্রাশ ব্রাশ করতে হবে, মুখ টুক ধুতে হবে, তারপরে দেখি কী করা যাক নেক্সট, কী করবো আমি না করবো সেগুলো বুঝে ভেবে দিনে করতে হবে। তো ভাই আজকে ব্লগটা বেশি বড় করে হলো না, ছোটো করে ব্লগ শেয়ার করলাম, গরমের মধ্যে ফেটে যাচ্ছে। তো সেফ থাকো, ভালো থাকো, আর যারা স্কুল যাচ্ছে খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি ভাই। তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। গুড নাইট, আবার একটু শুয়ে পড়ি।